জুমার দিনে একটি বড়ই ফজিলতপূর্ণ মুহূর্ত রয়েছে, যেই মুহূর্তে যে কোনো দুনিয়া আখেরাতের কল্যাণমূলক দোয়া করেন আল্লাহ কবুল করে থাকেন, সাআতুল ইজাবা। গুরুত্বপূর্ণ বিষয়টি, এতে আমাদের দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ রব্বুল আলমীর কাছে আমরা চাইতে পারবো এবং আমরা হাসিল করতে পারবো। সুতরাং সর্বাত্মক চেষ্টা করা উচিত একজন মুসলিমকে, একজন সজাগ মানুষকে। বলছেন তুরজা ফি আখির সাআতি মিন নাহারি ইয়াউমিল জুমা, এই ক্ষেত্রে অনেকগুলি উক্তি রয়েছে, তার মধ্যে দুটো উক্তি বেশি শক্তিশালী। বলছেন লেখক এখানে তার একটি উক্তি, যে জুমার দিনের আসর পরে একবার শেষ মুহূর্ত মাগরিবের আগে যে ঘন্টা খানেক, এক এক ঘন্টা ধরেন, এই সময়টা মানে 60 মিনিটের ঘন্টা জরুরি নয়, তার একটু বেশি কম, এই সময়গুলোতে দোয়া কবুলের আশা করা যায়। সুতরাং তাতে বেশি বেশি জিকির আজকার করবেন, দোয়া করবেন। এই সময় দোয়া কবুলের যেহেতু আশা রয়েছে, এই সময়টি একেবারে স্বল্প সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে ওয়াহা ইউকাল্লিলুহা, অল্প সময়, হয়তো 2-4-5 মিনিট, 10 মিনিট, হ্যাঁ আল্লাহ আলাম কত। হ্যাঁ, এইরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ইশারা করেছেন। হাদিসটি আসছে সহিহ বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন জুমার দিনের কথা আলোচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি সাআতুন, জুমার দিনে একটি মুহূর্ত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় 60 মিনিটের আর ধারণা ছিল না, তবে তার কম বা বেশি একটা সময় রয়েছে, লা ইউওয়াফিকুহা আব্দুল মুসলিম, সেই সময়টি যদি কোন মুসলিম পেয়ে যায়, ওয়াহুয়া কায়িমুন ইউসাল্লি, সলাতে দণ্ডায়মান থাকা অবস্থায়, সলাতে দণ্ডায়মান তো আসর পরে তো সলাত নেই, আর আসরের ব্যাখ্যা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, বা খুতবা শুরু হতে যাচ্ছে সেই সময়, তো যাই হোক, বা খুতবা শুরু হওয়ার থেকে শুরু করে আপনার খুতবা শেষ হওয়া পর্যন্ত বা সলাত শেষ হওয়া পর্যন্ত, তো সলাতে দাঁড়িয়ে থাকার মানে হচ্ছে সলাতে যেন অপেক্ষায় থাকা। এক ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে বসে আছে অথবা মুসল্লায় বসে আছে, প্রস্তুত, বা ওযু বসে আছে, মাগরিবের সলাতের জন্য প্রস্তুত হয়ে আছে, যে যে ব্যক্তি সলাতে যেন প্রস্তুত হয়ে থাকে, সে যেন সলাত অবস্থায় থাকে, এটি ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহর কাছে কোনো কিছু যদি আসার আল্লাহ তাআলা শাইয়ান, কোনো কিছু, ইল্লা আতাহু, আল্লাহ অবশ্যই দেবেন, নবী সাল্লাম নিজ হাত দ্বারা ইঙ্গিত করবেন, ইউকাল্লিলুহা, সময়টি একবারে মুহূর্ত, অল্প সময়, অল্প সময়, আল্লাহ আমাদেরকে সে সময় হাসিলে তৌফিক দান করুন। কারো যদি জুমার সালাত ছুটে যায় তাহলে কি করবে, কাজাহা জোহরান 4 বার, 4 রাকাত জোহর কাজা করবে, জোহর পড়তে হবে। যদি সে ওজোর বশত অনিচ্ছাকৃত ছুটেছে, নিরুপায় ছিল, ফালা ইসমালে গোনা হবে না, ওয়াইন কান গায়রে মাযুর, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, হ্যাঁ বিনা কারণে লেট করেছে আর জুমার সালাত পেল না, ছুটে গেল, তাহলে আজম আছে গুনাহগার, তাফরি টিভি সালাতে জুমার সালাতে সে যেহেতু ত্রুটি করলো। এই জন্য আবুল জাদ বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান তারাকা সালাসা জুমাইন তাহাওয়ানান, কেউ যদি অলসতা অবহেলা করে 3টি জুম্মা ছেড়ে দেয়, তাহাওয়ানান বিহা তাবা আল্লাহ আলা কালবি, আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেবে। জুমা পড়ার সুযোগ নেই, কোনো মসজিদ নাই, এমন জায়গায় বাস করছি, এইরকম ক্ষেত্রে নয়, বরং অবহেলা করে পারবে, তারপরে জমা পড়তে গেল, বিভিন্ন বাহানা করে, দুনিয়ার অজুহাত, দুনিয়ার কাজ করতে পারছে, ওর চাইতে কঠিন পরিশ্রম করে, কিন্তু জুমা পড়তে যাবে না, তাহলে আল্লাহ তার অন্তরে মোহর লাগ, জীবনে আর ভালো কথা ঢুকবে না, হেদায়েত নসিব হবে না। হাদিস আবু দাউদ তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সহি বলেছেন। জুমার দিনে যদি ঈদ হয়ে যায়, ঈদুল আজহা বা ঈদুল ফিতর, এই ক্ষেত্রে বলছেন যে সাকাতা হুজুরুল জুমআতে আলা মান সাল্লাল, যেই ব্যক্তি ঈদ পড়েছে, ঈদের সালাত সকালে হয়ে গেছে জুমার আগে, তাহলে জুমায় আসার ক্ষেত্রে এখতিয়ার দেওয়া হয়েছে, আপনি আসলে ভালো, এটি উত্তম, আর যদি জুমাতে হাজির না হন তাহলে আপনি গুনাহগার হবেন না, আপনি জুমার যে ইজতেমা গ্যাদারিং, তার চেয়ে বড় গ্যাদার ইজতেমাতে, বড় ইজতেমাতে আপনি হাজির হয়ে গেছেন, বড় ইজতেমা ছোট ইজতেমাটিকে ঢেকে নিয়েছে, সামিল করে নিয়েছে, এটা অধিকাংশ আলামাতের মত, আহলুল হাদিস, হানাবিলা ইত্যাদি, কিন্তু হানাফি মজহাবে বলছেন না না না, এই ক্ষেত্রে সেই হাদিস হতে পারে ইমাম আহমদ রাহমাহুল্লাহর কাছে পৌঁছে, কিন্তু হাদিস আমাদের কাছে পৌঁছে, সুতরাং হানাফিদের উপর ফরজ যে এই মাসলায় বিশ্বাসী হবে তারা, কিন্তু আবার বলছি উত্তম হচ্ছে জোহরে জুমাতে হাজির হওয়া। আর যারা জুমায় হাজির হবে না, অনেকে ভুল করে, আমার কাছে বেশ কিছু লোক এমন হয়েছে যে ঈদ পড়ে নিয়েছে সকালবেলা আর জুমাতেও জানে জোহর পড়েনি, আমি বললাম যে গুনাহগার আপনি, তওবা করুন আল্লাহর কাছে আর জোহর পড়ুন, আবার কয়েকদিন পরে এসে
তার এই অবস্থা বয়ন করছে। এটা অজ্ঞতার কারণে। যেই ব্যক্তি জুমা ঈদের দিনে ঈদ পড়ে নিল আর জুমায় গেল না, তার উপর জোহর ফরজ হয়ে আছে। ইল্লাল ইমাম, তবে গ্রামের যিনি ইমাম হবেন, ফাইনাল আতাস, তাকে যেতে হবে, তাকে জুমা পড়তে হবে, কারণ সে না গেলে কে জুমা পড়াবে? অথবা সে কাউকে দায়িত্ব দিবে। যে ব্যক্তি ঈদ পড়েনি, সকালে হয়তো ঈদে হাজির হয়, তাহলে তার উপর জুমা ফরজ আছে। ওয়াইন সাল্লাহ মান সাল্লাল ঈদ আজ্জা আথু আন সলাতি জোহরি, আর কেউ যদি ঈদ পড়ার পরে জুমাও পড়ে তাহলে আর জোহর পড়তে হবে না। আর একটি হাদিস দিয়ে আজকে আলোচনা শেষ করছি, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে যে আফজালুস সালাওয়াত ইনদাল্লাহ তাআলা সলাতু সুবহে ইয়াউমাল জুমআ জুমার ফি জামাতে, জুমার দিনের ফজরের সলাত আল্লাহর নিকটে সবচাইতে উৎকৃষ্ট সলাত জামাত সহকারে। জামাত সহকারে, জুমার দিনে জামাত সহকারে ফজরের নামাজ পড়া সবচেয়ে উত্তম সলাৎ, উত্তম নামাজ। এই জন্য যারা মাঝে মাঝেই জামাতে গাফিলতি করে দেন অথবা জামাত ছুটে যায়, জুমার দিনে সযত্ন হবে, জুমার দিনে গুরুত্ব দিবেন ফজরের বেশি, যাতে করে জুমার দিনের জামাত না ছুটে যায়। আল্লাহ রব আমাদের ইমান আমলকে ভালো করার তৌফিক দান করুন, শক্তিশালী করুন, এবং দিনের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন। দিন দুনিয়া আল্লাহ বরকত দান করুন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। যেসব ভাই বোনেরা আমাদের দার্সে হাজির থাকলেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি। অনেক ভাইরা রয়েছে যারা গাফিল, প্রশ্ন করার জন্য আসে এই জুমে কিন্তু দার্সে হাজির হয় না। আল্লাহ তাদের হেদায়ত দান করুন, তাদের ইমান বৃদ্ধি করুন, তাদের জ্ঞান অর্জনের আগ্রহকে বৃদ্ধি করুন, এবং যারা দিন শিখছেন দর্শে হাজির হচ্ছেন শুরু থেকে আর তারপরে প্রশ্নোত্তর পর্বে হাজির হচ্ছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং দিনের সার্বিক কল্যাণ দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।